হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে রথযাত্রা। রথযাত্রায় বাঙালিরা প্রসাদ খায় এবং খাজা এবং পাঁপড় এসব খায়। তো দেখে নিন আজকে এই পাঁপড়গুলো আছে, সাবুর পাঁপড় এবং আমাদের সবার সাবুর পাঁপড় এবং পাইপ পাঁপড় আছে আমার দাদার এবং মায়ের প্লেটে। দেখে নিন বন্ধুরা, কি ভালো পাঁপড়গুলো, হেবি মুচমুচে। সত্যি পাঁপড়গুলো সাধারণ, হ্যাঁ স্বাদ আছে, অসাধারণ স্বাদ আছে। এবং আপনারা কি খান? খা, দেখ, খেয়ে দেখ। আচ্ছা, আর দর্শক বন্ধুদেরকে আমি জিজ্ঞেস করছি যে আপনারা কি কি পাঁপড় খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এটা কিন্তু উচিত প্রত্যেকে লাইক করা। আর হ্যাঁ, ফেসবুক আর ইউটিউব চ্যানেল কিন্তু আমার ভাইয়ের, মানে ওরই চ্যানেল, সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দেবেন। খুব ভালো মুচমুচে আছে, বড় সাবুর পাঁপড়টা এত ভালো মুচমুচে, নরম আছে, ভালো লাগছে না বড় সাবুর পাঁপড়টা। আর তাছাড়া রথযাত্রায় পাঁপড় ছাড়া বোঝাই যায় না, পাঁপড় না খেলে বোঝাই যায় না যে আজকে রথ। হ্যাঁ, 100 বার পাঁপড় হচ্ছে, মানে ঠাকুর নেই, ঠাকুরের মুন্ডু নেই, বডি পার্ট সব আলাদা আলাদা, কিন্তু ওইটাই টানছে। আমাদের এখানে একটা বাচ্চাকে দেখেছি, মানে বাঁশি বাজাচ্ছে, রথ নেই, ও টানতে শুরু করছে, রথ দেখছি এরকম বেঁকে গেছে, মজা বল দেখতে, ওগুলো ভালো লাগে, রথ বেঁকে গেছে, ও তো মনে করছে যে আমি তো রথ টানছি, কিন্তু রথ পেছনে কি হচ্ছে, রথে ঠাকুর তো দেখে যাচ্ছে, পালা পড়ে যাচ্ছে, থালা টালা গল্প গুলি মার, থালা খুঁজে পাইনি আমি, রথ দেখি এইভাবে পড়ে আছে, ওইভাবে জোরে জোরে টানছে আর বাসি বাজাচ্ছে, ঠাকুর নেই ওর মধ্যে, একটা ঠাকুর পড়ছে সেটা ঝুলছে আর কিচ্ছু নেই, কিন্তু বাচ্চাটা কিন্তু খুব কিউট, যে ওরা টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে, পেছনে যে কি হচ্ছে তা দেখছে না। এটু ভাই খা, এমনি লাগবে, ভালো তুইও খাও, তুইও খা। দে আমার ছেলে, এই সব এটাই পাঁপড় ভাজা, একটা ও কেড়ে নিচ্ছে, ওটা ও কেড়ে নিচ্ছে, এই মজাটা হেভি ভালো লাগে। তুমি খাবে না, দাও। আবার আমার থেকে হেভি হয়েছে, একটা দেখাই, হেভি না, পাঁপড় গুলো হেভি ভালো লাগে। আমরা তাহলে পাঁপড় খাই, আপনাদের কোন কোন পাঁপড় ভালো লাগে, কোন পাঁপড় ভালো লাগে সেটা জানান, সেটা কমেন্ট করে আমাদের জানাবেন। হ্যাঁ, সে কমেন্টের মধ্যে সে ছবিও দিতে পারেন, তাহলে আরো বেশি মজা লাগবে। আমরা দেখব যে কার পাপড়ের ছবি কে কে পাঠাচ্ছে এবং সেই ছবির মধ্যে কতজন লাইক করছে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে তাহলে সেই সম্পর্কিত একটা ছোট্ট একটা ভিডিও বানাবো, একটা হাসির একটা ভিডিও বানাবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, শুভ রথযাত্রা।